কিচেন গার্ডেন আমার মতে চুয়াডাঙ্গা জেলার সবথেকে সুন্দর রেস্টুরেন্টের একটি। তবে শুধুই কি দেখতে সুন্দর, নাকি এখানকার খাবারও ভালো? সব কিছুই আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যে কথাটি না বললেই নয়, এখানকার স্টাফদের ব্যবহার নিয়ে আমার বেশ কিছু কথা বলার আছে, তো আমি সব কিছুই বলবো। প্রথমে আমার সাথে আপনারা দেখে নিন কিচেন গার্ডেনের সৌন্দর্য বা তারা কিভাবে ডেকোরেশন করেছে। শুধু নিচে নয়, উপরেও বেশ কিছু জায়গা রয়েছে, আমি সম্পূর্ণটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন কিচেন গার্ডেনের সৌন্দর্য। এবার আমরা উঠে যাচ্ছি উপরে, তো উপরেও কিন্তু বসার জায়গা রয়েছে, সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং ডেকোরেশনও দেখাচ্ছি। সম্পূর্ণ জায়গাটিতে কিন্তু সিসি ক্যামেরা রয়েছে, তো এখানে ভয়ের কিছু নেই, সেফটি নিয়ে এখানে কোনোই চিন্তা করার কিছু নেই। সম্পূর্ণ রেস্টুরেন্ট জুড়ে কিন্তু বাঁশ ও বেতের ব্যবহার রয়েছে, বেতের তৈরি ঝুড়ি, বেতের তৈরি বিভিন্ন রকম, যে মাছ ধরার আগে আমরা যেগুলোকে পোলো বলি, অন্যান্য এলাকায় হয়তো অন্য নাম থাকতে পারে, সেসব পোলো, তারপর বাঁশের যে মাছ রাখার যে ঝুড়িগুলা, সব কিছু দিয়েই সুন্দর করে সাজানো হয়েছে। ভিতরে লাইট দিয়ে লাইটিংগুলো এত আকর্ষণীয়ভাবে তৈরি করা হয়েছে, কি বলবো, মানে যেদিকেই তাকাচ্ছিলাম ভালো লাগছিল আর কি। এ পর্যায়ে আপনাদেরকে লোকেশনটা বলে দিই, এটা চুয়াডাঙ্গার যে কোর্টমোড়, কোর্টমোড় থেকে হাসপাতাল রোড বা কলেজ রোড যেটাই বলি, এই রোডে কিছুটা এসেই কিন্তু এই রেস্টুরেন্টটা, কিচেন গার্ডেন নামটা একেবারে রাস্তার সাথেই আর কি লেখা আছে। আরও সহজে যদি বলি, বিগ বাজার কলেজ রোড যেতে বিগ বাজারের একটু আগেই এই রেস্টুরেন্টটা পড়ে, রাস্তার পাশেই কিন্তু এই রেস্টুরেন্টটা। যারা ছবি উঠতে ভালোবাসেন তারাও কিন্তু এখানে আসতে পারেন, এখানে ছবি ওঠার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, আপনারা চাইলে এখানে বেশ কিছু সুন্দর ছবিও তুলতে পারবেন। আমরা ছাদের দিকটাতে এলাম, ছাদে সেভাবে কিছুই নেই, তারপরও আমরা কিছুক্ষণ ছাদের দিকটাতে এসে বসলাম, এখানে হালকা বাতাস ছিল, ভালো লাগছিল। তারপর আমি আর বাবু একটু মজাও করছিলাম, এই যে এখানে একটি পানির ট্যাঙ্ক, তো ট্যাঙ্কের সাথে লাইট দেওয়া রয়েছে, আর এই লাইটের কারণে এখানে যে একটি সুন্দর গাছ রয়েছে, গাছটির কালার চেঞ্জ হচ্ছিল, তো আমি আর বাবু মিলে অনেকক্ষণ এটা ভিডিও নিচ্ছিলাম, ও অনেক মজা পাচ্ছিল এটা দেখে যে গাছটা এক একবার এক এক কালার হচ্ছে। আমরা বেশ কিছুক্ষণ এই গাছটা দেখছিলাম, একবার লাল হচ্ছে, একবার নীল হচ্ছে, একবার হলুদ হচ্ছে, একবার সবুজ হচ্ছে, বেশ মজা লেগেছিল। এটা যদিও আহামরি কিছু না, কিন্তু বাচ্চাদের সাথে এইসব জিনিসগুলো দেখতে ভালো লাগে, ওরা অনেক অবাক হয়, যে কারণে আমিও একটু অবাক হওয়ার ভাব ধরি, তো বেশ ভালোই লাগে এগুলো দেখতে। এরপর আমরা নিচের দিকে যাচ্ছি, আমরা নিচের দিকেই বসবো, কারণ নিচের পরিবেশ, নিচের ওই যে পানির ফোয়ারা, সব মিলিয়ে আমাদের নিচের দিকটা অনেক বেশি ভালো লেগেছে। উপরের ডেকোরেশনও অবশ্যই অনেক সুন্দর,
তবে আমাদের এখানে প্রথমবার আসা আর কি, আমরা কখনো এর আগে আসিনি, যদিও আমরা চুয়াডাঙ্গাতেই থাকি, তারপরও এই জায়গাটিতে এর আগে কখনোই আসা হয়নি, এটাই ফার্স্ট টাইম। তো আমরা এর পরে যখন আসব উপরের দিকে বসব। আজ আমরা এই যে নিচের দিকের এই ছোট ছোট যে কুটিরগুলো এর মধ্যেই বসব। এর মধ্যে বসার আরও একটি কারণ আছে, এই যে ছোট ছোট কুটির এর নিচে কিন্তু পানি, আর এই পানির মধ্যে অনেক সুন্দর মাছ খেলা করে বেড়াচ্ছে। মানে উপরে বসে আপনি খাওয়া দাওয়া করছেন আর আপনার পায়ের নিচে বা হচ্ছে এই যে চারিদিক দিয়ে দেখবেন বিভিন্ন রঙের মাছ খেলা করে বেড়াচ্ছে, এগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এবার চলেন আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিই এখানকার খাবারের যে মেনু, ফুড মেনু সেটা। তো এখানকার খাবারের প্রাইস আমার খুব বেশি মনে হয়নি, মোটামুটি ঠিক আছে, প্রত্যেকটা খাবারের প্রাইসই কিন্তু বেশ রিজনেবল আমার কাছে মনে হয়েছে। আমরা এখান থেকে অর্ডার করেছিলাম হচ্ছে বাটার নান, তান্দুরি চিকেন, সাথে লাচ্ছি। আমি যেখানেই যাই লাচ্ছি কিন্তু অবশ্যই নিই, কারণ লাচ্ছি আমার খুবই ফেভারিট, আর সাথে ছিল কোকা কোলা কোক। তো সব মিলিয়ে আমাদের খাবারের বিল কত এসেছিল সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। তো খাবার অর্ডার করার পর বেশ কিছুটা টাইম কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ অর্ডার করার পর এখানে খাবার তৈরি করে তারপর পরিবেশন করা হবে, যে কারণে একটু তো টাইম লাগবেই, কারণ খাবার যেখানে রেডি করা থাকে সেখানে খুব বেশি টাইম লাগে না, তবে খাবারের টেস্ট কিন্তু সেক্ষেত্রে ভালো হয় না। এখানকার খাবারের টেস্ট আমাদের কেমন লেগেছে খাবারটা পাওয়ার পর আপনাদের সাথে শেয়ার করছি। আপাতত আমরা মাছের খেলা দেখে নিই। এবার আপনাদেরকে বলি যে এখানকার স্টাফদের নিয়ে আমার কি বলার আছে। আমি শুধুমাত্র চুয়াডাঙ্গাতে না, চুয়াডাঙ্গার বাইরেও বেশ কিছু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি, তবে এখানকার স্টাফদের ব্যবহার দেখে আমি সত্যি অবাক, শুধুমাত্র অবাক নই বলতে গেলে মুগ্ধ, কারণ এখানকার স্টাফরা ভীষণই অতিথির পরায়ণ যাকে বলা হয় সেই ধরনের। আমরা যখন উপরের দিকে গিয়েছিলাম তখন উপরে একজন স্টাফের সাথে আমাদের দেখা হলো, তিনি আমাদেরকে উপরে বসার সুন্দর যে জায়গা সে জায়গা দেখিয়ে দিচ্ছিলেন। এরপর আমরা তো নিচে বললাম যে আমরা নিচে পানির যে ফোয়ারা তার সামনে বসব। এরপর আমরা যখন নিচের দিকে এসে বসলাম তো এখানে একজন স্টাফ এলেন আমাদের কাছ থেকে অর্ডার নেওয়ার জন্য। আমরা কিন্তু তিনটা নান অর্ডার করছিলাম, কিন্তু সেই স্টাফ ভাইয়াটি আমাদেরকে বললেন যে যদি কিছু মনে না করেন তো আপনারা দুইটা নান অর্ডার করেন, আমাদের এখানকার নানের সাইজ বেশ বড়, আপনারা হয়তো খেতে পারবেন না। তো অন্যান্য কোনো রেস্টুরেন্টে এই কথাটি কিন্তু কখনোই বলবে না, কারণ আমরা যদি বেশি খাবার অর্ডার করি তাদেরই লাভ। তো আমরা দুইটা নান নিলাম, বাটার নান। তো নানের সাইজ আসলেই অনেক বেশি বড় ছিল, আমরা দুইটাই শেষ করতে পারছিলাম না, আর আমাদের অর্ডারটা আসতেও বেশ কিছুটা টাইম লেগে গিয়েছিল, কিন্তু সেই টাইমটা আমরা কিন্তু একেবারেই বোর হইনি, আশপাশের পরিবেশ তো এমনিতে অনেক ভালো ছিল। তারপরও ওই স্টাফ ভাইয়াটি কয়েকবার করে আমাদেরকে এসে দেখে গেছে বা খোঁজ নিয়ে গেছে, আবার এটাও বলছিল যে একটু দেরি হচ্ছে, এই টাইমে লাচ্ছিটা দিয়ে দিবে কি না। তো আমরা বলছিলাম ঠিক আছে, আমাদের সমস্যা নেই, দেরি হলেও সমস্যা নেই। সব মিলিয়ে আমার প্রত্যেকটা স্টাফকেই অনেক বেশি আন্তরিক মনে হয়েছে।
তো স্টাফদের ব্যবহারের দিক থেকে যদি আমি এখানে মার্ক দিই তবে তারা 10 নয় বরং আরও একটু বেশি পাওয়ারই যোগ্যতা রাখে। তো এরপর আমরা খাবারের কথায় আসি। নান আমাদের অনেক 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 বেশি ভালো লেগেছে। এর আগে আমরা অনেক জায়গাতে নান খেয়েছি, তবে এই নানটা সব থেকে ভালো ছিল। সাইজ, স্বাদ বা গন্ধ সব কিছুই ভালো ছিল। আর যে আমরা চিকেন তান্দুরিটা নিয়েছিলাম, আমি মূলত চিকেন তান্দুরি খাই না, যে কারণে একটাই অর্ডার করা হয়েছিল। তারপরও এই চিকেন তান্দুরিটা আমার বেশ ভালো লেগেছে, আর এটাও সাইজে বেশ বড় ছিল। টেস্ট করার জন্য একটু খাওয়ার পর আমিও বেশ কিছুটা খেয়েছিলাম চিকেন তান্দুরি। মূলত তান্দুরি চিকেন বা যে কোনো কিছুর তান্দুরি খেতে গেলে আমার গলায় যে ধোঁয়াশা ধোঁয়াশা গন্ধটা, ওটা ভালো লাগে না। এই তান্দুরিটাই সেরকম গন্ধ আমি পাইনি, আমার বেশ ভালো লেগেছে। লাচ্ছিটা আমার এভারেজ লেগেছে। তো যে কথাটি আমি স্টাফ ভাইয়াটিকে বলেছিলাম, তো ভাইয়াটি আমাকে খুব সুন্দরভাবে বলল যে পরবর্তীতে আমরা এটাও দেখব, যে ব্যবহারটাও অনেক ভালো লেগেছে। এখানে বারবিকিউয়ের একটা সেকশন ছিল, তবে এখন এটা বন্ধ। এখন বন্ধ বলতে আমরা অনেক রাতে গিয়েছিলাম। আমরা যখন এখান থেকে ব্যাক করি তখন প্রায় রাত 9:30 মতো বাজে, যে কারণে ওই সেকশনটা অফ ছিল। তারপর আমরা যখন খাওয়া দাওয়া শেষ করে চলে যাব তখনও কিন্তু ওখানকার স্টাফরা আমাদেরকে দোলনা চড়তে অফার করছিল। মানে এক কথাই, সম্পূর্ণ জায়গা, এখানকার স্টাফদের ব্যবহার, সব কিছুই অনেক 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 ভালো লেগেছে। আমাদের টোটাল বিল এসেছিল 550 টাকা, যেটা খাবার হিসাবে আমার কাছে মানে ভালো মনে হয়েছে, রিজনেবলই মনে হয়েছে। যাই হোক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।